হ্যালো সবাইকে আমি ইশ্রাত আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন তো এই পর্বে আমরা আমাদের টেম্পলেটটিকে সাবমিট করব তো সাবমিট করার আগে আমরা দেখে নেব যে আমাদের ফাইল সবগুলো ঠিকঠাক মতো আছে কি না আমরা আবার রিচেক দিয়ে নিব একবার যে আমাদের ফাইলগুলো ঠিকঠাক মতো আছে কি না বা রেসপন্সিভ ঠিকঠাক মতো আছে কি না তারপর ভ্যালিডেশনগুলো ঠিকঠাক আছে কি না এই বিষয়গুলো সবগুলো আমরা দেখে নেব তো আমি আমার ফাইলগুলো যদি একটু দেখি এখানে আমাদের মেইন ফাইলটা আছে ডকুমেন্টেশন আছে প্রিভিউ আছে থামনেইল ইমেজ আছে এবং আমাদের প্লেসহোল্ড ইমেজ যেটা সেটাও এখানে আছে তা আমি আমার মেইন ফাইলটাকে আপনাদের জন্য একটু দেখাচ্ছি তো এই যে এই ফাইলটা এখানে আমি কমেন্টিং করে কাজ করেছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আবার কন্টেনার রো আপনি যদি চান এইভাবেও করতে পারেন এভাবে কমেন্টিং করে কাজ করেছি তারপর অপ্রয়োজনীয় ফাইল যেগুলো আছে সেগুলো আপনি রিমুভ করে দেবেন যেগুলো আপনার প্রয়োজন নেই এখানে থেকে সেগুলো রিমুভ করে দিবেন যেমন আমাদের গুগল ম্যাপ প্রয়োজন নেই আমরা ইউজ করিনি তো সেটাকে রিমুভ করে দিচ্ছি তো এভাবে আপনার যেগুলো প্রয়োজন আছে সেগুলোই শুধুমাত্র রাখবেন যেমন স্লিক স্লাইডার এটা হবে স্লিক স্লাইডার আমি ইউজ করেছিলাম ইউস করেছি কি আমি একটু দেখে নিই হ্যাঁ টেস্টি ইউজ করা হচ্ছে তো এটা আমাদের লাগবে তো আপনি অবশ্যই দেখে নেবেন আবার আপনার প্রয়োজনীয় ফাইল যেন রিমুভ না হয়ে যায় তারপর স্টাইল সি এ এই যে আমাদের যে পার্টটা আছে ইনফু পার্ট তারপর সিএসএস ইন্ডেক্সিং তারপর এই যে কমেন্টিং করে কাজ করা প্রত্যেকটা কাজ আমি করেছি এই যে ফুটার পর্যন্ত সবগুলো এখানে আছে আর এটা এটা আসলে লাগবে না প্রি প্রসেসর ইউজ করে কাজ করি সেজন্য এটা তৈরি হয়েছে এটা আপনাদের লাগবে না তারপর যে স্ক্রিপ্টে এই যে এখানে দেখুন এই যে আমরা এইটা ব্যবহার করেছি তারপর এইভাবে আপনি কমেন্টিং করে দিতে পারেন যাবার স্ক্রিপ্টেও এভাবে কমেন্টিং করে দিলেও ভালো তো এখানে আমাদের কাউন্টার কি ছিল আমরা একটু দেখি কাউন্টার হ্যাঁ কাউন্টার ছিল আমাদের গুগল ম্যাপের কোনো প্রয়োজন নেই তা আমরা এটাকে রিমুভ করে দিই তো এইখানে পোর্টফোলিও আপনি চেক দিয়ে নেবেন অবশ্যই যে সবগুলো লাগবে কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেমনটা হচ্ছে যে এখানে ক্লিক অন ক্লিক রয়েছে হ্যাঁ এটার জন্য আপনাকে অবশ্যই সফট রিজেকশন দেবে আমরা এটা দেখব এখানে অবশ্য দিবে না কিন্তু আমরা সফট রিজেকশন পার্টে এই বিষয়গুলো একটু বিস্তারিত জানব আমরা দেখি আমাদের এই ফাইলটাকে কোন রিজেকশনে রাখে ওয়েল তো আমরা আমাদের সাইটে যাচ্ছি সাইটে গিয়ে যাব হচ্ছে আপলোডে আপলোড থেকে সাইড নেক্সট এখানে একটা নাম দিব তো আমাদের নামটা দিয়ে দিচ্ছি টেমপ্লেটের কেমিফাই পোর্টফোলিও পোর্টফলিও টেমপ্লেট এখানে নামটা দিব এখানে তিনটা ফিচার দিব আমরা কী ফিচার দিব কী ফিচার দিতে পারি ওয়ার্কিং কন্ট্যাক্ট ফর্ম এটা পরে দিই থ্রি ডিফারেন্ট হোম ভেরিয়েশন ওয়ার্কিং কন্ট্যাক্ট ফর্ম স্পেলিংগুলো অবশ্যই দেখে নেবেন তারপর মডার্ন অ্যান্ড প্লেন আচ্ছা ডাব্লু থ্রি সি ব্যালিডেটেড দিতে পারি ফাস্ট লোডিং দিই মানে আমাদের সাইটটা খুব দ্রুত লুট হয় এরকম কিছু তারপর আমাদের লাগবে হচ্ছে এসটিএমএল ডেসক্রিপশন তো সেটার জন্য আমি কিছু ট্যাম্পলেট ওপেন করে নিই যে কীভাবে তার ডেসক্রিপশনটা দিচ্ছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে টেমপ্লেটটা ওপেন হচ্ছে না সম্ভবত নেটটা স্লো আসলে এই তো ওপেন হয়ে গেছে আমরা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্যাটাগরিতে যাই কিছু পোর্টফোলিও ট্যামপ্লেটের ওপেন করবো হ্যাঁ ফটোগ্রাফি পোর্টফোলিও পোর্টফোলিও স্টেমেল টেমপ্লেট তো ওপেন করে এই যে এখানে দেখবো যে তারা কিভাবে করেছে এটা ইমেজ ডেস্ক্রিপশন আছে ইমেজ ডেসক্রিপশন আমরা অ্যাড করতে পারি তারপর এখানে যেটা হয়েছে এখানে টেক্সট দিয়ে মেইন ফিচারগুলো দিয়েছে ক্রেডিট অবশ্যই দিয়ে দিতে হবে তারপর ইমেজ কোথা থেকে নিয়েছে সেটা তারপর নোট যে ইমেজগুলো ডেমোতে পাওয়া যাবে না প্লেস হোল্ডার ইমেজ করে দেয়া আছে আমরা এটা দেখি এটাতে ইমেজ ডেসক্রিপশন আছে তারপর টেক্সট ডেসক্রিপশন এই যে মেইন ফিচার তারপর যে নোটিশটা দিয়ে দিয়েছে তো এখানে টেক্সটগুলো আছে তা আমরা এরকম আরও কয়েকটা টেমপ্লেট দেখব যে তারা কিভাবে কাজ করেছে তো শুরুতে আমরা যেটা করতে পারি আমরা জাস্ট এইভাবে কাজটুকু করব। তো এইভাবে কাজটুকু করব তো এটার জন্য আমরা যেটা করতে পারি আমি এখান থেকে শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কপি পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে এটা বাদ দিয়ে ক্যামিফাই স্পন্সিপ ট্যাম্পলেট কপি করে নিয়ে আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব ডিজাইনার ফটোগ্রাফার ডেভেলপার মানে আমাদের টেমপ্লেটটা কাদের জন্য উপযোগী মার্কেটার ডিজিটাল মার্কেটার কারণ আমি তিনটা ভার্সন করেছিলাম তো কাদের জন্য এটা প্রয়োজন সেটা আমরা এখানে তারপর আমরা যেটা করবো ফিচারগুলো দিব তো ফিচারগুলো দেওয়ার জন্য আমি সহজে আপনাদের দেখানোর জন্য যেটা করছি ডকুমেন্টেশনটাকে ওপেন করে নিচ্ছি কারণ আমরা এখানে ফিচারগুলো দিয়েছিলাম তো এই ফিচারগুলোকে কপি করে নিই আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আচ্ছা এখানে এখানে কপি করে নিয়ে তারপর দিচ্ছি তো ধারাবাহিকতা বজায় থাকবে এখানে দিব হচ্ছে টেমপ্লেট ফিচার তো এটা এইচ এল ডেসক্রিপশন আপনি বুঝতেই পারছেন তাহলে এইচটিএমএল এ কাজটা করে দিতে হবে তা আমরা এইটা নিয়ে নিই ক্লাসটা কিছু দিব না এইচ টু ট্যাক ট্যাম্পলেট ফিচার এখানে একটা ব্রেক দিতে পারি ওয়েল টেম্পলেট ফিচার গেল তারপর আমাদের লাগবে হচ্ছে কি সোর্স অ্যান্ড ক্রেডিট আমরা ডকুমেন্টেশনে করেছিলাম এখান থেকে কপি করে নিয়ে নিই সোর্স অ্যান্ড ক্রেডিট আপনারা আরও সুন্দর করে করবেন আমি আপনাদেরকে শর্টে দেখাচ্ছি আসলে সোর্স অ্যান্ড ক্রেডিট এটাকে ফোর দিই ফোর এইটুকু নিয়ে নিই নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমরা এটুকু করলেই পারি তারপর এই নোটটা আমরা নিয়ে নিই নোটটা আমাদের লাগবে এই নোটটা আমরা দিয়ে দিই হচ্ছে এই ফোর ট্যাগের মধ্যে আর এটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিই তো এটা আপনি একটা ইন্ডেক্স ফাইলে করে নিয়ে তারপর করবেন তাহলে আপনার জন্য সহজ হবে আমরা আরেকটা নোট দিয়ে দিতে পারি পাশে সেটা হচ্ছে যে এটা একটা এইচটিএমএল ট্যাম্পলেট কারণ অনেকেই ভুল করছে রাইট দিতে পারি যে ইস এ এইচটিএমএল টেমপ্লেট ওকে আমাদের ডেসক্রিপশান শেষ এবার যেটা করবো চুজ ফাইল চুজ ফাইলে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ফাইলটাকে দেখিয়ে দিতে হবে তোমাদের ফাইলে লোকেশানটা নিব নিয়ে আমরা এখানে পেস্ট করি এন্টার চাপিয়ে আমাদের লাগবে হচ্ছে কি প্রিভিউ ইমেজ থামনেইল ইমেজ ডকুমেন্টেশন তার আগে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে জিপ ফাইল করে নিতে হবে এই যে জিপ ফাইল অফ প্রিভিউ ইমেজ মেইন ফাইলেও জিপ করে নিতে হবে এবং এখানে বলে দিয়েছে যে প্রিভিউ ইমেজে যেন ইমেজগুলো না থাকে যেগুলো থাকে তা আমরা ডকুমেন্টেশন আর এটাকে সেন টু কমপ্রেসড ফোল্ডার দেই তারপর প্রিভিউ ইমেজ যদি আরও বেশি থেকে থাকে এই যে দেখুন জিরো টু আন্ডার স্কোর জিরো থ্রি আন্ডার স্কোর জিরো ফোর আন্ডার স্কোর যেটা আমি আগেও বলেছিলাম তা আপনি চাইলে আরও কয়েকটা ফাইল নিয়ে প্রিভিউ ইমেজ করতে পারেন তা আমি এটাকে জিপ করে দিচ্ছি তো আমাদের জিপ করা শেষ এবার আমরা যাই প্রিভিউ কন্ট্রোল চেপে আমি এই কাজগুলো করছি কন্ট্রোল সিলেক্ট করছি এখানে ভিডিওটা একটু বড় হবে কারণ আমরা বেশ কিছু কাজ এখানে করব তো এখানে থামনেলটা সিলেক্ট করে দিচ্ছি থিম প্রিভিউ তারপর হচ্ছে মেন ফাইল তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনি যদি রং ক্যাটাগরিতে দিয়ে থাকেন তাহলে আপনার ট্যাম্পলেটের সেল হওয়ার সম্ভাবনা কমে যাবে তো সেজন্য আমরা যেটা করব বিভিন্ন ট্যাম্পলেটের ক্যাটাগরিগুলো দেখব যেমন ক্রিয়েটিভ ফটোগ্রাফি হ্যাঁ এটা ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে দিয়েছে ফটোগ্রাফি পোর্টফোলিও সেজন্য ক্রিয়েটিভ পোর্টফোলিও তারপর এখানেও ক্রিয়েটিভ পোর্টফোলিও তারপর এখানে যদি আরও কিছু দেখি মানে পোর্টফোলিও যে ট্যাম্পলেটগুলো আছে আমরা আরও কয়েকটা দেখি তারা কিভাবে করেছে যে পোর্টফোলিও এজেন্সি এটা ফটোগ্রাফি ট্যাম্প্লেটে দিয়েছে যেহেতু ফটোগ্রাফি পোর্টফোলিও তারপর পোর্টফোলিও পোর্টফোলিও তো আমরা দেখতেই পাচ্ছি সবাই পোর্টফোলিও ক্যাটাগরিতে দিয়েছে তো আমরা এখান থেকে গিয়ে ক্রিয়েটিভ পোর্টফোলিও দিয়ে দিব। হাই রেজলিউশন কেনা যদি হাই রেজলিউশন হয়ে থাকে ইয়েস না হয়ে থাকলে নো আর যদি দিতে না চান তাহলে এটা তারপর হচ্ছে কম্পিউটেবল ব্রাউজার আমি এখান থেকে টেন দিচ্ছি কন্ট্রোল প্রেস করে অবশ্যই কন্ট্রোল প্রেস করে তারপর সাপারি ক্রোম এস দিয়ে দিলাম তারপর এখানে বটিিস্টা ফোর তারপর আমাদের কি কি ফাইল থাকছে এখানে একটা পিএসপি ফাইল থাকছে পিএইচপি ফর্মের জন্য তারপর এইচটিএমএল সিএসএস জি এস ফাইল কলামের জন্য কলাম ফোর প্লাস দিচ্ছি তারপর হচ্ছে রেসপন্সশিপ দিচ্ছি তারপর আমাদের লাগবে হচ্ছে ড্যামো ইউ আর এল ড্যামো ইউ কিন্তু আমি এখনও ক্রিয়েট করিনি তো সেটাকে ক্রিয়েট করে নিব এখন তো ড্যামো সাইটের জন্য আমি আমার ডোমেন হোস্টিংয়ে ইন করে নিয়েছি তারপর ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার থেকে গিয়ে আমি যেখানে দিতে চাচ্ছি সেখানে দিব বা আমি একটু নতুন ফোল্ডার করে নিই সেখানে আপলোড করব আপলোড করার জন্য এখানে যেটা করতে হবে আমরা আপলোড করব হচ্ছে আমাদের এই যে আমাদের এই যে ডেমো ফাইলটাকে আপলোড করব তো এবার যেটা করব এটাকে জিপ ফাইল করবো জিপটাকে আপলোড করব এখানে আপলোড সিলেক্ট ফাইল অথবা ড্রাগ অ্যান ড্রপ আছে তো আমি ড্রাগ অ্যান ড্রপ করে দিই এটাকে আপনি এইভাবেও করতে পারেন অথবা যেটা করতে পারেন আমরা ফাইল জিলার মাধ্যমে আপনি আপলোড করে নিতে পারেন এটা আপলোড হয়ে গিয়েছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট সবুজ বাতি জল এটাকে এক্সট্রাক্ট করে নিব অবশ্যই এক্সট্রাক্ট করে নিই এক্সট্রাক্ট ফাইল এই তো হয়ে গেছে আমি এটাকে ডিলিট করে দিই কোনো দরকার নেই এটাকে ওপেন করি ড্যামো ইন্ডেক্স ফাইল ওয়েল তা আমরা এটাকে ওপেন করে নিইম্টার্ন ডট কম ইউনিক্স ফোল্ডার ড্যামো ইন্ডেক্স ডট এইচডিএম এল দেখি আমাদের লিঙ্কটা কাজ করে কিনা আচ্ছা কাজ করছে না কেন কারণ হচ্ছে এখানে ড্যামোটা ছিল বড় হাতের আমি যদি একটু দেখি ব্যাক করি ড্যামোটা ছিল বড় হাতের তো আমি এটাকে ছোটো হাতের করে দিতে পারি এবার দেখি হ্যাঁ এবার কাজ করছে তো কাজ করার পর আমি একটু চ্যাক দিব এটা কাজ করছে কিনা ঠিক মতো তারপর এটা কাজ করছে কিনা মতো তারপর এটা কাজ করছে কিনা ঠিক মতো তো সবগুলো লিঙ্কই কাজ করছে তা আমি এটাকে কপি করবো কপি করে এইখানে দিয়ে দিব ড্যামো ইউ আর এল তা আপনাকে দেখাচ্ছে কিন্তু যে লাইভ প্রিভি অন ইউর ওন হোস্টিং যে এরকম একটা লিঙ্ক হবে এস টি পি এস বা এস টি পি আপনার যেটা আছে তারপর হচ্ছে ট্যাগ ট্যাগটা আমরা কী করবো কিছু কিছু ট্যাগ দেব তো ফাইলগুলোকে রিমুভ করে দিয়েছে রাইট আবার ওপেন করে নিচ্ছি ট্যাগগুলোর জন্য বা দু তিনটা পোর্টফোলিও টেম্পলেটে যাব এখানে দেখবো যে তারা কি ধরনের ট্যাগ ব্যবহার করেছে যেমন এজেন্সি বিজনেস কর্পোরেট ক্রিয়েটিভ গ্যালারি ফটোগ্রাফি পোর্টফোলিও প্রফেশনাল তারপর এইখানে ইউজ করেছি কি কোম্পানি ক্রিয়েটিভ মডার্ন পোর্টফোলিও পার্সোনাল ওয়ান পেজ রেসপন্সিভ প্রফেশনাল তো আমরা এগুলো নিতে পারি আমি একটু কপি করেই নিই লিখতে চাচ্ছি না আসলে তো এখান থেকে আমি সবগুলো নেবো না এখানে পনেরোটা থাকবে তো আমি এখানে কোম্পানিটা বাদ দিই প্লেন বিজনেস আমরা এখানে দেখেছিলাম আরেকটা বিষয় ফটোগ্রাফিটা দিতে পারি আচ্ছা এটা আমরা লিখিয়ে দিই অটোগ্রাফি তারপর ডিজাইনার দিতে পারি ডেভেলপার দিতে পারি ডিজাইনার মার্কেটার দিতে পারি তো ট্যাগুলো এইভাবে বসিয়ে দিবো তো আমাদের আইটেম সাপোর্টেড এবার হচ্ছে প্রাইস আপনি কত প্রাইস দিতে চাচ্ছেন প্রাইসটা কত হবে সেটা দিতে হবে এটা হচ্ছে আইটেম প্রাইস তারপর সাথে যোগ হবে চার ডলার হচ্ছে বায়ার ফি যে কিনবে সে এই চার ডলার এক্সট্রা ফি দিবে বায়ার আইটেম প্রাইসের সাথে এই চার ডলার যুক্ত হয়ে পার্সেস ফি হবে আমি যদি আইটেম প্রাইস দিই দশ তাহলে টোটাল প্রাইস দেখাবে হচ্ছে চোদ্দো ডলার আপনাকে এখানে একটা সাজেশন দিচ্ছে যে চোদ্দ থেকে সতেরো ডলারের মধ্যে রাখতে তা আপনি এর কমেও দিতে পারবেন সেটা আপনারই বিষয় আপনি কত রাখতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আমরা কিছু পোর্টফোলিও ট্যাম্পলেট দেখব যে তাদের প্রাইসিংটা কেমন সতেরো ডলার এখানে আমরা দেখব যে অনেকগুলো ড্যামো রয়েছে সে অনেকগুলো ড্যামো দিয়েছে তারপর এখানে কত দেখছি আমরা ১৯ ডলার এটা আরও বেশি কাজ করেছে প্রায় তিরিশটা তিরিশটার বেশি তারপর এটা যদি আমরা একটু দেখি চোদ্দো ডলার আবার ছয় ডলারও আছে যে নয় ডলার এটাও আছে এটা আপনার উপর ডিপেন্ড করে যে চোদ্দো ডলার তিনি এলিট অথর এটা সতেরো ডলারে কিন্তু এটা সে বিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখন চোদ্দো ডলারে সে কিনতে পারবে যে কেউ তারপর এটা পাঁচ ডলার দিয়েছে নতুন প্রোফাইল তারপর এটা দিয়েছে কি নয় ডলার এগারোটা সেল এসেছে তো নতুন বলে যে আমরা কম দিব তা কিন্তু না প্রাইসটা যে আমাদেরকে কম দিতে হবে সেটার কোনো বিষয় নেই অনেকে কম দিয়ে সেটাকে ক্লায়েন্ট টানার চেষ্টা করছে এটা অনেকেই করে তো আমি আসলে যখন কাজ করি আমার প্রাইসিং নিয়ে খুব বেশি ঝামেলা হয় আমি অনেক কমে সেল দিতে পারি না কারণ এটার পিছনে অনেক বেশি শ্রম থাকে তবুও আপনার টেম্পলেটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার যেটা মনে হয় সেটা আপনি দিবেন তা আমরা যেহেতু নতুন পোর্টফোলিও থেকে দিচ্ছি সেই হিসাব করে আমরা এখানে দিতে পারি হচ্ছে আট ডলার দিতে পারি আইটেম প্রাইস টোটাল দেখাবে হচ্ছে বারো ডলার আমরা এটা দিতে পারি তারপর এক্সটেন্ডেড লাইসেন্স বায়ার ফি দুইশো ডলার এখানে বলা হচ্ছে যে সাতশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে রাখতে আমরা এগুলোও চেক দিতে পারি যে তারা কেমন দিয়েছে এটা সাতশো ডলার রেখেছে তারপর উনি রেখেছে সাতশো ডলার তারপর তিনি রেখেছেন আটশো ডলার তো সে রেখেছে কত আমরা একটু দেখছি তিনি সে আপনি এটা সাতশো ডলারের মধ্যেই রেখেছে তো আমরা পাঁচশো দিলেই সাতশো হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ দিই সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে কমেন্ট আপনি যদি রিভিউ আরকে কোনো কমেন্ট দিতে চান সেটা আপনি দিতে পারেন তো আমরা আইটেম সাবমিটের বেলায় কোনো কমেন্ট দিব না এটা পরবর্তীতে আমরা ইউজ করা দেখব তো এখানে চেকমার্ক দিব তারপর দিব হচ্ছে আপলোড তো আপলোডে যাওয়ার আগে আমরা একটু দেখে নেবো যে প্রত্যেকটা কাজ মতো হয়েছে কি না যদিও আপনাকে ওয়ার্নিং দিবে এটা আছে ওয়েল আপলোড এখানে বলা হচ্ছে কি টু মেনি ট্যাক্স মানে এই পনেরোটার বেশি আমি দিয়ে ফেলেছি তো আমাদের ট্যাকটাকে কমাতে হবে এখান থেকে এটা কমাই এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এবার পনেরোটা আছে এবার আপলোড দিচ্ছি সাবমিট হয়ে গিয়েছে কিভাবে বুঝবো এই যে এখানে আমাদের এই যে কারেন্টলি প্রসেসিং আপলোড এটা দেখাচ্ছে সাবমিটেড ওয়ান মিনিট অ্যাগো কোয়েট ফর রিভিউ এখানে আপনি চাইলে এটাকে আবার ডিলিট করে দিতে পারেন এর বেশি আপনি এখানে এই ট্যাম্পলেটের জন্য কিছুই করতে পারবেন না ডিলিট করে দিলে যেটা হবে আপনাকে আবার সাবমিট করতে হবে কনগ্র্যাচুলেশন আমরা আমাদের একটি ট্যাম্পলেট সাবমিট করে ফেলেছি তো এইভাবে আপনি আপনার ট্যাম্পলেটটাকে সাবমিট করবেন একটু আইডিয়া নিয়ে নেবেন অন্যদের ট্যাম্পলেট থেকে তারা কিভাবে করছে কি ট্যাগ ইউজ করছে কি ডেসক্রিপশন ইউজ করছে ক্রেডিট সোর্স ইউজ করছে বা কীভাবে কি করছে যেমন এই ইমেজটা কিভাবে করছে ইমেজের ডেসক্রিপশন কীভাবে তৈরি করা যায় এগুলো নিয়ে অনেক বেশি স্টাডি করবেন তো আমরা দেখি যে আসলে আমাদের এই ট্যাম্পলেটটাকে কোন রিজেক্টে দেয় হার্ট রিজেক্ট নাকি সফট রিজেক্ট তো আশা করছি আপনি আপনার ট্যাম্পলেটটাকে সাবমিট করে ফেলতে পারবেন আপনার কোনো সমস্যা থাকবে না তো দেখা হচ্ছে পর